জাতির ক্রান্তি লগ্নে আমরা আল্লাহর রহমতে ক্ষমতা নিয়ে নিলাম, এটা তো সংবিধানের বাইরে। সংবিধানের মধ্যে থেকে যদি রাষ্ট্র ক্ষমতা আপনি দায়িত্ব পালন করতে চান, রাষ্ট্র ক্ষমতায় যেতে চান, তাহলে নির্বাচনের মধ্যেই যেতে হবে, এর বাইরে কিন্তু না। ময়দানি লড়াইয়ের কথা বলছি, যদি খেলা হয়, যদি বিশ্বকাপের কথা যদি বলা হয় ফুটবলে, কিংবা ক্রিকেটে যদি ভারত পাকিস্তান না থাকে, বিশ্ব ফুটবলে যদি ব্রাজিল আর্জেন্টিনা না থাকে, খেলাটা একটু মেরমেরে হয়ে যায়, শক্ত প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে। তো বাংলাদেশের নির্বাচন একটি উৎসব, এই উৎসবে অপর অপর আরো 44টা দলের মধ্যে যদি আর 43টা দলও অংশগ্রহণ করে, কিন্তু বিএনপি যদি অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু ম্যাচটা ওরকম হয়ে যায়। ট্রফি যাবে, ম্যাচের ফলাফলও হবে, কিন্তু ম্যাচটা একটু মেরমেরে হয়ে যায়। আবু জাফর সূর্য, একটু আপনার কাছে আসি। খোদ আওয়ামী লীগের নেতারা বলছেন যে তারা আসলে মনে করছেন যে বিএনপি আসলে কোনোভাবে নির্বাচনে আসতে চান, এবং এ কারণেই তারা হঠাৎ করে এরকম জ্বালাও পোড়াওয়ের আন্দোলন শুরু করেছে, এটি আসলে আপনি কিভাবে বলতে চান? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির দর্শক যারা আমাকে দেখছেন এবং দুজন সহ আলোচক। আমি একটু একটা কথা বলে রাখতে চাই যে আমাদের সময়ে, আমরা যখন আমাদের ছাত্র জীবন ছিল, তখন বিখ্যাত একটি কবিতা ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি। আজ 10ই নভেম্বর, 10ই নভেম্বর গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, শহীদ নূর হোসেন দিবস আজ। আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনে ওই সময় ছাত্র ছিলাম, মোশাররফ ভাই ঠিকই, আমি তাকে তখন দেখবার সুযোগ পেয়েছি, এবং অত বড় মোটা দাগের আমি বড় ছাত্রনেতা ছিলাম না, কিন্তু ছাত্রকর্মী ছিলাম, এবং নিশ্চয়ই মুক্ত আপাও সেই আন্দোলনের সাথে কোনো না কোনোভাবে থাকবার কথা। আমরা কিন্তু সেই গণতান্ত্রিক আন্দোলনে, সেই গণতান্ত্রিক কথা যে কেউ কথা রাখেনি 33 বছরে, তখন ছাত্র সমাজে যে 10 দফা দাবি ছিল, 10 দফা দাবির মধ্যে যা ছিল, তাও যদি অন্ততপক্ষে 10 দফার যদি একটা দফাও পুরোপুরি এই ধারাবাহিকভাবে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা যদি কেউ রক্ষা করতো, তাহলে জাতি উপকৃত হতো। আমরা তা বেমালুম ভুলে গেছি। আজকে নূর হোসেন 0 পয়েন্টে যে যারা ফুল দিতে গিয়েছে তাদের সংখ্যাটা খুব কম, আমিও গিয়েছিলাম, অন্ততপক্ষে ওই দিনের যখন যে এলাকাটায় নূর হোসেন আত্মাহুতি দিয়েছে সেই এলাকাটা, ওই 10ই নভেম্বর আমারও মিছিল করবার সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল। আর মোশাররফ ভাই যে কথা বলেছেন, আপনি আমার কাছে যা জানতে চেয়েছেন সেখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ময়দানি লড়াইয়ে নির্বাচনে কি আসবে কি আসবে না, সেটা হচ্ছে তার রাজনৈতিক দলের সিদ্ধান্ত। তবে এ কথা যদি বলেন যে ময়দানি লড়াইয়ের কথা বলছি, যদি খেলা হয়, যদি বিশ্বকাপের কথা যদি বলা হয় ফুটবলে, কিংবা ক্রিকেটে যদি ভারত পাকিস্তান না থাকে, বিশ্ব ফুটবলে যদি ব্রাজিল আর্জেন্টিনা না থাকে, খেলাটা একটু মেরমেরে হয়ে যায়, শক্ত প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে। তো বাংলাদেশের নির্বাচন একটি উৎসব, এই উৎসবে অপর অপর আরো 44টা দলের মধ্যে যদি আর 43টা দলও অংশগ্রহণ করে, কিন্তু বিএনপি যদি অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু ম্যাচটা ওরকম হয়ে যায়। ট্রফি যাবে, ম্যাচের ফলাফলও হবে, কিন্তু ম্যাচটা একটু মেরমেরে হয়ে যাবে। কিন্তু যে কথা আওয়ামী লীগ নেতারা বলছেন যে খোদ বিএনপি আসতে চাইছে না, এই কারণেই তারা জ্বালাও পোড়াও করছেন, আসলে আন্দোলনটা তো কিসের জন্য? আমি বিএনপির পক্ষে যাচ্ছি না, বলছি না, আন্দোলনটা তো সুষ্ঠু নির্বাচনের জন্য। বিএনপির অনেক সমালোচনা আমি করি, জীবনে যদি 100 টক্শো করে থাকি, 100 টক্শোর মধ্যে অন্তত পক্ষে 99টা টক্শোতে বিএনপিকে আমি সমালোচনা করি, এখনও করি, আজকেও যদি সুযোগ পাই আজকেও করব। কিন্তু একটি রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, তা রাষ্ট্র ক্ষমতা যেতে হলে নির্বাচনের বাইরে তো আর কিছু নাই। এখন যদি রাষ্ট্র ক্ষমতা যদি এর বাইরে হয়, তাহলে এক সময় যে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি, এরশাদের অপরাধটা কি ছিল? অপরাধ ছিল সে 24 মার্চ রাষ্ট্র নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা নিয়ে গেছে, তার ফসল কিন্তু আমরা, তাহলে 80-এর দশকে তাহলে কি হয়েছে? নির্বাচিত রাষ্ট্র ক্ষমতায় থেকে আপনার যে কোনো ভাবি হোক না কেন, যদি ওই বিসমিল্লাহ রহমান রাহিম বলে ক্ষমতা নিয়েছে, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, দেশ ও জাতির ক্রান্তি লগ্নে আমরা আল্লাহর রহমতে ক্ষমতা নিয়ে নিলাম, এটা তো সংবিধানের বাইরে। সংবিধানের মধ্যে থেকে যদি রাষ্ট্র ক্ষমতা আপনি দায়িত্ব পালন করতে চান, রাষ্ট্র ক্ষমতায় যেতে চান, তাহলে নির্বাচনের মধ্যেই যেতে হবে, এর বাইরে কিন্তু না। সুতরাং বিএনপি নির্বাচন থেকে সরে যাবে, এ কথা হয়তো তার প্রতিপক্ষের লোকজন বলতে পারেন, কিন্তু উনি যদি সংবিধানের বাইরে থেকে ক্ষমতা নিয়ে আসতে হয়, তাহলে বিএনপি যাবে না, তাহলে সেনাবাহিনী সহ অন্যরা কেউ আসতে পারে।